Assalamualaikum. আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন অনেক বেশি টেস্টি এবং সুন্দর একটা পিঠা রেসিপি। আর এই পিঠাটাও আমি একেবারে ইজি ভাবে দেখাবো। আর এটা বানানোর জন্য শুরুতেই একটা প্যান আমি চুলোতে দিয়ে দিয়েছি। এবার এক কাপ পরিমাণ দিয়ে দিলাম লিকুইড দুধ। আমি এখানে দুধটাকে জ্বালিয়ে কমিয়ে নেইনি, তবে জ্বালিয়ে নিয়েছি। আপনারা যদি চান যে না এটা জ্বালিয়ে নেবেন না, সেটাও কিন্তু করা যাবে। এখানে আমি আরঙ্গের যে লিকুইড দুধটা পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছি। চাইলে আপনারা যে কোনো দুধ দিতে পারবেন বা গুঁড়ো দুধ দিয়েও এটা করা যাবে। আমি এখন অপেক্ষা করব এটা একটু ফুটে ওঠার পর্যন্ত। আর আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিবেন না চাইলে দিবেন না। যখন ফুটে উঠেছে তখন আমি এক হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সুজি। এখানে সুজির পরিমাণটা কিন্তু হাফ কাপই দিতে হবে, এখানে বেশি সুজি দিতে যাবেন না। আর চুলার আঁচটা একেবারেই লো, মিডিয়াম লো রেখে তারপরে এটাকে এই কাজটা করতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর কারণ সুজিটা কিন্তু এই দুধটাকে খুব দ্রুত টেনে নিয়ে যায়, তাই চেষ্টা করতে হবে চুলার আঁচটা কমিয়ে সুজিটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে। আমার এখানে সুজিটা কিন্তু একদমই হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি, এবার ঠান্ডা হতে রেখে দেব। এদিকে চলে আসছি, আর একটা প্যান দিয়ে দিয়েছি চুলাতে। আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। আমি চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল বানানোর জন্য কোনো ভাবেই কিন্তু ক্যারামেলের মানে চিনির ভিতরে পানি দিতে যাবেন না, এতে করে ফেনা হবে, অতিরিক্ত ফেনা, আর ক্যারামেলটাও হতে অনেকটাই দেরি হবে। এবার অপেক্ষা করব খুব সুন্দর একটা কালার আসার পর্যন্ত। তবে অতিরিক্ত কালার আনতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, তেতো হয়ে যাবে। ব্যাস আমার ক্যারামেলটা একদমই হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব দুধ। দুধ দিয়ে দিলাম এক কাপ প্রথমে। এবার একটু নেড়ে চেড়ে নিব খুব সুন্দর করে, কারণ এটা কিন্তু ফুলে উঠেছে, মানে অনেক বেশি বলক চলে আসছে। এবার আমি আরও এক কাপ দুধ এটার ভিতরে দিয়ে দেব, কারণ এখানে আমি টোটাল দুই কাপ দুধ দিব। আর এই দুধটাকে কিন্তু আমি জ্বালিয়ে নিয়েছি, তবে কোনোভাবেই এটাকে কমিয়ে নেওয়া যাবে না, মানে একেবারেই ঘন করা যাবে না। যেহেতু আমরা এটা একটা লিকুইড সিরাপ বানাবো বা শিরা বানাবো, যার জন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি। চিনিটা বুঝে দেবেন, কারণ যেহেতু আমরা ক্যারামেল তৈরি করেছি সেটাও কিন্তু মিষ্টি। ব্যাস এটা আমি একবার বলক চলে আসলে এটাকে বন্ধ করে চুলো তারপরে রেখে দেব, এটাকে অতিরিক্ত কমাতে যাবেন না। ব্যাস এদিকে চলে আসছি, আমার সুজিটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে, এবার খুব সুন্দর করে মথে নিতে হবে। এখানে সুজিটা কিন্তু একটু শক্ত মনে হচ্ছে, তবে ভয়ের কিছুই নেই, কারণ এতে আমরা ডিম মেশাবো, তাই খুব সুন্দর করে এটাকে মেখে নেব। আর এবার আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিমটা পুরো নেব না, শুধুমাত্র কুসুমটা নেব এখানে। চাইলে আপনারা পুরো ডিমটাও কিন্তু এখানে নিতে পারবেন, তবে আমি শুধুমাত্র কুসুমটাই নেব। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। আর এই যে ডোটা আমরা তৈরি করব, এই ডোটা কিন্তু একেবারেই শক্ত হবে না, একটা সফট ডো হবে। এই ডোটা যদি শক্ত হয় পিঠাও কিন্তু শক্ত হয়ে যাবে। খুব সুন্দর করে এটা মেখে নিতে হবে। আর এই পর্যায়ে হাতে যেহেতু লেগে আসছে, আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। অবশ্যই ঘি বা বাটার দেওয়ার ট্রাই করবেন, এখানে কোনো প্রকার তেল দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু গন্ধ চলে আসবে বা গন্ধ আসবে বাজে একটা। খুব সুন্দর করে মেখে নিতে হবে এই ডোটাকে। এখানে আমি ডোটা একদম রেডি করে নিয়েছি, খুব সুন্দর একটা সফট ডো হয়েছে। এবার আমি রোলের মতো করে নিচ্ছি, কারণ এটাকে আমরা কেটে কেটে টুকরো করে নেব, মানে ভাগ করে নেব। একটা নাইফের সাহায্যে আমি নাইফটাকে একটা একটু ঘি মেখে নিয়েছি, এবার আমি ভাগ করে নিচ্ছি। এবং এটাকে নিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে তারপর একটা বলের মতো করে নেব বা মিষ্টির মতো করে নেব, ঠিক আরও একটা এরকম করে নেব। এখানে বড় বা ছোট করতে পারবেন, আপনাদের ইচ্ছা যেমন করতে চান। সবগুলো করে তারপরে আমি আপনাদেরকে দেখাবো। সবগুলো আমি এখানে করে নিয়েছি, খুবই সুন্দর দেখাচ্ছে এটা দেখতে। যাই হোক, এবার আমি পিঠার ডিজাইন করব। ডিজাইন করার জন্য এরকম একটা এগ কাটার আমি নিয়ে নিয়েছি। যাদের হাতের কাছে এই এগ কাটারটা না থাকবে, তারা কীভাবে এই পিঠাটা বানাবেন সেটাও আমি দেখিয়ে দেব। এবার আমি এগ কাটারের ভিতরে একটু ঘি মাখিয়ে নেব। এখানেও কিন্তু তেল মাখাতে যাবেন না, তবে ঘি মাখানোই ভালো, যাতে করে পিঠাটা খুব সহজে উঠে আসে। এবার একটু হাত দিয়ে প্রেস করে দিলাম।
প্রেস করে দিলাম। আর এটা যেহেতু একেবারেই সফট তাই একটুই হবে, তারপরেও একটু আস্তে আস্তে করে করে নিতে হবে। এভাবে করার পরে আবার একটু ই করে তারপরে আবার চাপ দিতে হবে, এতে করে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। দেখেন এরকম একটা ডিজাইন হয়েছে। আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন বা যে কিছু দিয়েই করতে পারবেন। এখানে চাইলে আপনারা কিন্তু কুকি কাটা দিয়েও করতে পারবেন বা পিঠার কিন্তু অনেক রকমের সাজ পাওয়া যায় ডিজাইনার, সেটা দিয়েও করতে পারবেন। ব্যাস এটা একটা ডিজাইন হয়ে গেছে। আমি সবগুলো পিঠা একই ডিজাইন করতে চাচ্ছি, তার জন্য আমি এভাবে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন বা বিভিন্ন রকম ডিজাইনও করেও এই পিঠাটা বানাতে পারবেন। ব্যাস হয়ে গেছে। এবার আমি সবগুলো পিঠা বানানোর আগে একটা পিঠা দেখিয়ে দিই কীভাবে নাইফ দিয়ে এই পিঠাটা বানাতে পারবেন। নাইফে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার প্রথমে এরকম ডিজাইন করে নেব। আমি কিন্তু খুব সুন্দর করে মানে সময় নিয়ে দেখাচ্ছি, অবশ্যই বুঝিয়ে নেবেন। দেখেন ডিজাইনটা কীভাবে করছি, একদম সহজ, পানির মতো সহজ। এটা কিন্তু বাচ্চারাও বানাতে পারবে, এত সহজভাবে বানিয়ে দেখিয়েছি। দেখেন হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে আমার সবগুলো পিঠা বানানো। এখানে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এই পিঠেগুলো। এবার আমি ভাজতে চলে যাব। আর ভাজার জন্য পর্যাপ্ত তেল আমি দিয়ে দিয়েছি এবং গরম করে নিয়েছি। এই তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে, তবে ভাজার সময় অবশ্যই কমিয়ে তারপরে ভাজতে হবে পিঠেগুলোকে। কমিয়ে বলতে এখানে মিডিয়ামের চেয়েও একটু কমিয়ে নিতে হবে, না হয় পিঠাগুলো কিন্তু খুব সহজেই কালার চলে আসবে, মানে উপরে কালার চলে আসবে, ভিতরটা হবে না। সেক্ষেত্রে কিন্তু যখন আমরা ভেজাতে যাব, ভেজাবো এই পিঠাগুলো, তখন কিন্তু পিঠেগুলো ভিজবে না, মানে ভিতরটা শক্ত থেকে যাবে। তাই চেষ্টা করবেন এই পিঠাগুলোকে সময় নিয়ে ভাজার জন্য। ছোট ছোট কিছু টিপস যদি ফলো করেন প্রত্যেকটা পিঠা সুন্দর হবে এবং একেবারে কম সময়ে বানানো যাবে। এবং এটা একেবারেই সফট হবে, মানে মুখে দেওয়ার সাথে সাথে এটা মিলিয়ে যাবে, এরকম হবে। এই পিঠেগুলো কিন্তু বেশ ভালো ফুলে উঠবে, একেবারেই ফুলকো ফুলকো হবে। কারণ আপনার পিঠাটা যত ভালো মথা হবে, মানে ডোটা যদি পারফেক্ট হয়, পিঠাগুলো একদমই পারফেক্ট হবে। একটা সাইড হয়ে গেলে আমি এবার উল্টে দিচ্ছি। এই পিঠাগুলো অতিরিক্ত উল্টে পাল্টে ভাজার কোনো প্রয়োজন নেই। প্রথম একবার উল্টে দিলে পরের বার উল্টে পাল্টে একটু ভাজে ভেজে নিলেই হবে। আমি বারবারই বলছি একটু সময় নিয়ে পিঠেগুলো ভাজবেন, এতে করে পিঠেগুলোও পারফেক্ট হবে। আবার খেতে গেলে তখন বুঝতে পারবেন যে পিঠাটা কতটা টেস্টি হয়। একেবারে কম সময়ে কম উপকরণে পিঠাগুলো বানানো যায়। যে কোনো সময়ে আপনারা এটা বানিয়ে মেহমানকে বসিয়ে রেখেও এই পিঠা বানিয়ে তারপরে দিতে পারবেন। দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আমার পিঠেগুলোর কিন্তু এখানে সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি উঠিয়ে নেব এগুলোকে। এর চেয়ে বেশি কালার করার কোনো প্রয়োজন নেই। যদি আপনারা চান যে না এর চেয়ে কম কালার করবেন বা বেশি কালার করবেন, সেটা করতে পারবেন। ব্যাস হয়ে গেছে। এবার পরবর্তী ব্যাজে উঠিয়ে নিচ্ছি। সবগুলো পিঠেকেই তেল জড়িয়ে তারপরে উঠিয়ে নিতে হবে। আর পিঠেগুলো গরম থাকা অবস্থায় আমরা শিরাতে ভিজিয়ে দেব। আর ভিজানোর জন্য শিরাটাকে অতিরিক্ত গরম রাখার কোনো প্রয়োজন নেই। শিরাটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম। দেখেন এবার আমি পিঠেগুলো সরাসরি দিয়ে দিলাম। সবগুলো পিঠা দেওয়ার পরে আমি একটু নেড়ে দিব, যাতে করে সবগুলো পিঠার গায়ে এই দুধের যে সিরাপটা আমরা বানিয়ে রেখেছি সেটা লেগে যায়। এটা কিন্তু ভিজতে খুব একটা সময় লাগবে না, 15 থেকে 20 মিনিট সময় লাগবে, এর চেয়ে বেশি লাগবে না। ব্যাস আমি 20 মিনিট পরে চলে আসছি। দেখেন পিঠাগুলো ফুলে কেমন ফুলকো ফুলকো হয়ে এসে একদমই। আমি কিন্তু সবগুলো পিঠা একদমই করতে পারিনি, কারণ এতটাই ফুলে গেছে পিঠাগুলো, আর ফুলে একদম ফুলকো ফুলকো হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। দেখতে ভীষণ সুন্দর লাগছে, একেবারেই সফট। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। দেখেন ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে। আশা করি আমার এই সহজ পিঠা রেসিপিটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।